আজকে দেখিয়ে দিব আসলে স্মার্ট ওয়াচ আপনি কিভাবে একটা সিম কার্ড লাগিয়ে ব্যবহার করবেন এবং এই স্মার্ট ওয়াচটিতে আপনি কি কি পাচ্ছেন সেগুলো আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে আপনি কন্টিনিউ দেখতে থাকুন। এই ধরনের সিম কার্ড লাগিয়ে কিন্তু মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি। তো দেখুন আমার ভিডিওটি কন্টিনিউ এবং এখানে আপনি কিভাবে সিম কার্ড লাগাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার একটা ভিডিওতে অনেকেই কিন্তু কমেন্ট করে দেখে বলেছেন যে ভাই এখানে আপনি তো কোনো র্যাম মেমোরির কথা বললেন না, কত জিবি র্যাম আছে কত জিবি মেমোরি আছে সবগুলো আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। দেখুন এখানে আপনি সিম কার্ডটা এইভাবে লাগিয়ে নেবেন এবং এখানে সুন্দরভাবে আপনি এখানে বসিয়ে লাগাই দিবেন। এবার কিন্তু আপনার এই স্মার্ট ওয়াচটিতে আপনি এখানে ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে সবগুলো আপনি পেয়ে থাকবেন এই স্মার্ট ওয়াচের ক্ষেত্রে। তো আমি আজকে ভিডিও থেকে এ টু জেড আমি দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এই স্মার্ট ওয়াচটি আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আবার নিয়ে এসেছি এই সিম লাগানো স্মার্ট ওয়াচটি 4G আল্ট্রা, যেটাতে আপনারা তিনটা স্ট্রেপ পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচের সঙ্গে এবং আপনারা মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। এখানে লক্ষ্য করুন দেখুন যে সিম লাগিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন সে মোবাইলের মতো, এখানে এ টু জেড সব সাপোর্ট পেয়ে থাকবেন অ্যান্ড্রয়েড মোবাইলে যেভাবে পেয়ে থাকেন। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে কথা বলবো এই স্মার্ট ওয়াচটি কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে আপনি ওয়াইফাই কানেকশন দেবেন এবং আপনি সিম কার্ড লাগিয়ে কিভাবে এখানে ইন্টারনেট এবং আপনি ব্রাউজিং করবেন এবং ফেসবুক এবং ইউটিউব কিভাবে চালাবেন আমি সেগুলো দেখিয়ে দেবো। তো ভিডিওটিকে কমপ্লিট দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনের ভালো ভালো প্রোডাক্ট আপনি পেয়ে থাকবেন আমার চ্যানেলের ভিতরে এবং ভালো ভালো মোবাইলের গ্যাজেট ভিডিও আপনি পেয়ে থাকবেন। তাই এখনই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। তো চলুন আমি এটাকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। আসলে এই ক্ষেত্রে আপনাকে এ টু জেড আমি বলে দেবো আসলে র্যাম মেমোরি কেমন হবে। তো চলুন স্টার্ট করা যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ইউজার ম্যানুয়াল বুক, এখানে কিছু তথ্য দেওয়া আছে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে দেখে নেবেন, তাছাড়া প্রয়োজন না থাকলে দেখার দরকার নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সরাসরি স্মার্ট ওয়াচটি এবং এখানে তিনটা স্টেপ পেয়ে যাচ্ছেন, অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার এবং গ্রিন কালার, এই তিনটাই কিন্তু অসিয়ান ব্যান্ড। তবে এখানে আপনি চার্জারটা পেয়ে থাকবেন, এখানে ম্যাগনেট চার্জার, ম্যাগনেট চার্জার দিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে এটাকে চার্জ করতে পারবেন, সেম হাওয়াওয়ে ব্র্যান্ডের মতো যে চার্জারটি দেখা যাচ্ছে। এখানে আমি ভালো করে ওপেন করে দেখে দিচ্ছি, এখানে সিম কার্ড লাগিয়েও আমি দেখাবো। তো এখানে আমি সিম কার্ড লাগিয়ে দেখে দেবো এই স্মার্ট ওয়াচটি আপনি কিভাবে ব্যবহার করবেন। বিসমিল্লা, এটা ওপেন করে আমি দেখাচ্ছি সেটা এটা কতটুকু সুন্দর হবে এবং কতটুকু এটা ব্যবহারযোগ্য হবে। দেখুন এখানে যে চার্জারের কথা বলছিলাম, চার্জারটি কিন্তু অনেক সুন্দর একটি চার্জার, এটা আপনি লাগাই দিলে কিন্তু সাথে সাথে লেগে থাকবে। এই যে দেখুন, এটা কিন্তু একটা ম্যাগনেট টাইপ, এখানে হাত দিয়ে লাগাই দিলে কিন্তু লেগে গেছে। দেখুন এই যে, এটা কিন্তু লেগে যাবে এইভাবে, আপনি কিন্তু চার্জ দেওয়ার সময় কোনো সমস্যা হবে না, জাস্ট ম্যাগনেটের সাথেও আটকিয়ে ধরবে আর চার্জ থেকে ডিসকানেক্ট হবে না। তো এখন আমি এটাকে ওপেন করবো, তার আগে আমি বেল্টটা লাগাই। এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন, এই ভিডিওটি আপনার সেরা ভিডিও। যদি স্মার্ট ওয়াচ কিনতে ইচ্ছা করেন তাহলে এরকম স্মার্ট ওয়াচ কিনবেন যেটাতে আপনার মোবাইলের প্রয়োজন থাকবে না, জাস্ট আপনি একটা সিম কার্ড লাগালেই কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমি কিনে ওপেন করে দেখাচ্ছি। বিসমিল্লা, ওপেন হওয়া শুরু হয়ে গেছে, এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন। এই স্মার্ট ওয়াচটিকে আমি ওপেন করে ফেলেছি, এখন আপনাদেরকে দেখাবো আসলে সিম কার্ড লাগিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন। প্রথমে যদি আমি দেখাই, এই যে দেখুন ন্যানো সিম, এই সিম কার্ডটিকে লাগাতে হবে কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্মার্ট ওয়াচটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু বলছে প্লিজ ইনসার্ট সিম, এখানে সিম কার্ড লাগানোর জন্য বলতেছে। তো আমি সিম কার্ড লাগানোর অপশনটিও পাচ্ছেন, এই যে লেফট সাইডে এই অরেঞ্জ কালারটি কিন্তু সিম কার্ড লাগানোর অপশন এবং রাইট সাইডে থাকছে বাটনগুলো, সেম অরিজিনাল যে অ্যাপেল ওয়াচ আছে আলট্রা ঠিক সেরকম দেখতে। তো আমি এটাকে লাগিয়ে দেখাচ্ছি। বিসমিল্লা, এই যে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি মোবাইলে যেভাবে লাগান সেভাবে কিন্তু লাগাতে পারবেন এটা খুলে নিয়ে। তো জাস্ট আপনি সিম কার্ডটিকে সুন্দরভাবে বসিয়ে দিন, সেম টু সেম মোবাইলের যে সিম কার্ড লাগানোর সময় যে ট্রেতে আপনি সিম কার্ডটা বসিয়ে দিন সেইভাবে কিন্তু বসাবেন। এই যে এখানে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে সুন্দরভাবে বসান। ওকে, এখানে কিন্তু বসে গেছে। এবার এখানে দেখুন সিম কার্ডটার অপশনটি কিন্তু এখনও আছে, তবে প্লিজ ইনসার্ট সিম যেটা বলছে এখানে কিন্তু রিস্টার্ট দেওয়ার কথা বলবে। তো আমি জাস্ট এখানে চলে যাচ্ছি এটা কেটে দিয়ে ফাংশনের ভিতরে। এবং এখানে যদি আমি আরও কিছু বলি, তো আপনাকে যদি আমি নেটওয়ার্কটি দেখাই তাহলে এখানে দেখতে পাবেন, এই যে এখানে রাখছি নেটওয়ার্কটি দেখার জন্য। এই যে দেখুন এখানে কিন্তু আমি ওয়াইফাই আগে কানেকশন করেছিলাম, সেই ওয়াইফাইটি এখানে কানেকশন হয়ে আছে। এই যে এই সেটিং আসলে কিন্তু সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে কানেক্টেড ডিভাইস, কানেকটিং ডিভাইসে আসলে কিন্তু এখানে ব্লুটুথ অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ব্লুটুথের ভিতরে ঢুকলে এই ধরনের ব্লুটুথ আপনি কিনেও কিন্তু আপনার এই স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন সে মোবাইলের মতো, সেই অপশনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে ব্লুটুথ অপশন। এবং এখানে আরও কিছু থাকছে যেগুলো দেখতে পাচ্ছেন যে ক্রোমবুক, যে মোবাইল থেকে আপনি
যেভাবে কম্পিউটারে কানেকশন করেন ঠিক সেভাবে কিন্তু এখানে কানেকশন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মোবাইলের মতো, যে স্টোরেজ দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ কতটুকু আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 16 GB এর স্টোরেজ, এই যে 16 GB, এবং এখানে আপনি র্যাম হিসেবে পেয়ে থাকবেন। এখানে র্যাম যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে সরাসরি অ্যাবাউটের ভিতরে, এই সিস্টেমে যেতে হবে। সিস্টেমে যাওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসুন, অ্যাবাউট, এই যে দেখুন 4G আল্ট্রা। অ্যাবাউট আসলে কিন্তু আপনি র্যাম দেখতে পাবেন, এইখানে একটু নিচের দিকে টান দিলে কিন্তু দেখতে পাবেন এই যে র্যাম 1 GB। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দেওয়া হয়েছে 8.1.0। তবে এই ক্ষেত্রে আপনি যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4G একটি স্মার্ট ওয়াচ, তবে স্মার্ট ওয়াচই না, এটাকে স্মার্ট ওয়াচ বলে ভুল হবে, এটা কিন্তু একটা মোবাইল ক্ষেত্রে বলা যায়। তবে সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি, আসলে এখানে যে মোবাইল ক্ষেত্রে আমি বলছিলাম, এই যে এখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। আমি কিন্তু এর আগে ডাউনলোড করেছি ইউটিউব, ইমো এবং হোয়াটসঅ্যাপ। এবার আমি এখানে নেটওয়ার্কটি কানেকশন দেবো, তার জন্য আমাকে রিস্টার্ট করতে হবে এই স্মার্ট ওয়াচটি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেটওয়ার্ক শো করেনি এখনও, তাই আমি এখানে রিস্টার্ট করে দেবো, তারপরে কিন্তু এখানে নেটওয়ার্ক চলে আসবে। এখানে লক্ষ্য করুন, এই যে দেখুন 4G এবং নেটওয়ার্ক পাচ্ছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 4G এবং নেটওয়ার্ক এখানে অপশন এসছে, তবে আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখুন এই যে মোবাইল ডাটা, এই যে দেখুন এখানে কিন্তু মোবাইল ডাটা দেখতে পাচ্ছেন। এই মোবাইল ডাটা কিন্তু অন করে দিলে কিন্তু নেটওয়ার্ক পেয়েছে এখন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এটা দিয়ে আপনি কীভাবে আপনার ইউটিউব চালাবেন। এই যে দেখুন ইউটিউবে যান, ছোট্ট একটি স্মার্ট ওয়াচ থেকে যদি আপনারা ইউটিউব চালাতে পারেন তাহলে বড় মোবাইল কিনে কী লাভ। যদি আপনাদের এত সুন্দর একটি স্মার্ট ওয়াচ থেকে থাকে তাহলে মোবাইলের কোনো প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব চলে এসেছে, জাস্ট ইন্টারনেটের কারণে একটু স্লো হচ্ছে। এই যে দেখুন এখানে কীভাবে আপনি চালাবেন, এই যে দেখুন এটা কিন্তু ইউটিউব চলছে এখানে। জাস্ট এটাকে আমি দেখানোর জন্য এটা দিয়েছি, কেননা এটা আবার কপিরাইট হয়ে যাবে, এই জন্য। আপনি কিন্তু ইউটিউব এখান থেকে চালাতে পারবেন খুব সহজে। এই যে দেখুন এগুলো সবগুলো কিন্তু ইউটিউবের একটা অপশন, এই যে দেখুন এগুলো সব ইউটিউবের একটা অপশন। এখানে আমি একটা প্লে করে দেখাচ্ছি, দেখুন এখানে আমি একটা প্লে করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব চলছে এখন। তো এখানে আপনি যখন ইউটিউব চালাবেন তখন কোনো সমস্যা নেই, মোবাইলের মতো ব্যবহার করতে পারবেন। এছাড়া আমি এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করেছি, দেখুন এখানে হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। আমি কিন্তু অলরেডি আগে থেকেই এটা অন করেছি, হোয়াটসঅ্যাপটি টেস্ট করেছিলাম ওপেন করে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে কিন্তু আমি ওপেন করেছি অলরেডি, তবে আমার নামও দেখতে পাবেন এখানে। এখানে যদি নাম দেখি, সেটিংয়ে গেলে কিন্তু নাম দেখতে পাবেন, এই যে দেখুন আমার নাম কিন্তু এখানে লেখা আছে রাজু, এটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আসলে হোয়াটসঅ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচ দিয়ে। তো বন্ধুরা, এই স্মার্ট ওয়াচের যে প্রসেসর, এই প্রসেসরটা কিন্তু দেওয়া নাই ওই জায়গায়, তাই আমি বলতে পারলাম না। তো এই স্মার্ট ওয়াচটি কিন্তু মার্কেটে খুব ভালোভাবে সাড়া ফেলেছে, প্রত্যেকটা মানুষের কিন্তু চাহিদা এই স্মার্ট ওয়াচটি নেওয়ার জন্য, কেননা সেম টু সেম মোবাইলের মতো ব্যবহারের ক্ষেত্রে। তো আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটি কিনতে পারেন খুবই ভালোভাবে রিজনেবল প্রাইসের ভিতরে, আমাদের বাংলাদেশি টাকা 5,500 টাকা প্রাইস বাস এই স্মার্ট ওয়াচটি। তবে এখানে আপনি এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন, প্লে স্টোরে ঢুকেও কিন্তু যেটা ইচ্ছা হয় আপনার সেই সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি ফেসবুক এবং এখানে মেসেঞ্জার, যে এ টু জেড আপনার যেটা প্রয়োজন সেটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু আপনি সরাসরি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এই যে ফেসবুকে চলে যান, এই দেখুন ইনস্টলের চাপ দিলে কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে, এভাবে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন। দেখুন এই যে ইনস্টল কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি জাস্ট এটা কেটে দিলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইলাম। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, এই ধরনের ভালো ভালো গ্যাজেট ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আবার দেখা হবে নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।